বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজির জায়গা হবে না বলে মন্তব্য দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান। সন্ধ্যায় নোয়াখালী সেনবাগ বাজারের থানা মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্যটি করেন। জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার ও সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক গণজমায়েতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। আমার নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার নির্দেশ দলের মধ্যে কোন চাঁদাবাজ রাখবে না, উনি উনি কোন সন্ত্রাসী রাখবে না, উনি উনি সেন্টার নয়, সারা বাংলাদেশের মধ্যে যারা চাঁদাবাজি করেছে যে সমস্ত রেকর্ড আছে আপনিও জানেন, অনেক সিনিয়র নেতৃবৃন্দকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।